তুমি রসগোল্লা পান্তুয়া খাবে আমায় বলছে ঠাকুর তুমি ওটা কিনে না দেবে তবে কাঠের নাড়ু গোপাল চিন্তা নয়নে হেরিল আমার কাছে নেবে বলে সেদিন বাইনা ধরে দিল আমি বললাম চিন্তা গো তোমার চিন্তার কিছু নেই কাঠের নাড়ু গোপাল কিনে দেব যত্নে রাখিবে তোমায় মিথ্যা কথা নয় বলো কাঠের নাড়ু গোপাল হ্যাঁ কে কিনে দিয়েছিল তুমি আমি এ কথা তো কেউ জানে জানে ভালোবাসা জানে আর আমি জানি আর জানি অন্তর জানি আমার ভালোবাসার মানুষে আমার একটা গোপাল কিনে দিল আর আমার কাছে সেজন বলেছিল চিন্তা গো আমি তোমারে জানা আমি দশ দিন অসহ্য থাকবো তোমার কাছেই আসবো না আমি বলেছিলাম ঠাকুর আমি যে তোমায় না দেখে আমি একবেলাও থাকতে পারি না আমি জীবনে যারে বেসেছি ভালো তারে ছেড়ে কেমন রয় তারে ছেড়ে কেমন রয় জীবনে যারে বেসেছি ভালো তারে কি গো ভোলা থাকবো আমি তোমারে ভুলিয়া সত্য কথাই আমার কাছে যাও না প্রকাশিয়া ওগো শোনো শোনো চিন্তামণি তোমার কাছে গাই দশ দিনে ক্ষৌরক্রিয়া হয়েছে নিশ্চয় এগারো দিনে স্বাস্থ্যক্রিয়া যখন হয়ে গেল ওরে ব্রাহ্মণে আদি তাদের খাওয়ানো গো হল মিষ্টান্নয় আদি আমার দেখিবারে পাই তোমার নয়ন মনে পড়ল বলিয়া জানা খুটে করে নিয়ে আমি ভেলা ধরে গেলাম আজ যত্ন করে খাওয়াইব তোমারে জানালাম নাড়ু গোপালের কথা তো কেউ তো জানে নাই ভালোবাসার মানুষ দেখো আমায় শুধু নাই তাহলে ভালোবাসার মানুষ আমার দাঁড়ে দাঁড়াইল কেমন করে এমন ঘরে থাকতে পারে বলো ভালোবাসার মানুষ যদি দরজায় দাঁড়াই রয় এই মনে কেমন করে আমার ঘরে রয় তার জন্য আমি দেখো কি কর্ম করিলাম দরজার কাছে গিয়ে আমি হাজির হলাম দরজাখানা খুলে আমি গো দেখি বারে পাই ভালোবাসা মানুষ এসে দাঁড়ে কে দাঁড়ায় ঠাকুর সত্যই সত্যই তুমি এসেছো আমার দরকার কিন্তু ঠাকুর তোমার তোমার এই শরীরে কেমন যেন একটা পচা দুর্গন্ধ আসছে কোথায় পচা দুর্গন্ধ ঠাকুর ও কথা বলো না তুমি শোনো আমার ঠাই ভেলা ধরে এসেছিলাম মিথ্যা কথা না ভেলা ধরে নদী ওপার থেকে এপারে এসেছো একটা ভেলাকে ভেলা ধরে তুমি রেখে দিয়েছিলে তোমার ভালোবাসা আসবে বলে কিন্তু দুধার বান ভেলা রাখলে থাকবে কি করে অজয় নদীর ওপারেতে তোমার বাড়ি রয় এই পারেতে আমার বাড়ি জামদহ গ্রাম রয় এপারে আমার বাড়ি জামদহ গ্রাম ওপারে তোমার বাড়ি মাঝখানে অজয় নদী ভাদ্র মাসে ভরা নদী রাত্রি বারোটার পরে এবার দিল তোমাকে পার করে বলে ভেলা ধরে পার হয়েছে মনে একটা ছন্দ জেগে গেল কিন্তু তার আগে একটা কথা বলো তো বলো আমার এই ঘরে প্রবেশ করতে গেলে আমার বাড়ি যে পাঁচিল দিয়ে ঘেরা আছে সদর দরজায় তালা মারা আছে এবার তোমাকে তালা খুলে দিলে তোমার ভালোবাসা আসবে বলে কি কাণ্ড করিলে একটা সুন্দর দড়ি তুমি টাঙিয়ে রাখিলে সুন্দর দড়ি তুমি টাঙিয়ে রাখলে হাই চলো চলো যাব আমরা যাব দুইজনায় দড়ি ঝোলাই রেখেছি আমি গো চিন্তামণিকে কয় চিন্তামণির মনে যেন সন্দেহ জন্মায় প্রতিদিন তুমি আসবে বলে দড়ি রাখি ভালো করে আজকে তুমি আসতে পারবে না জানি গো অন্তরে আর জন্য আজকে আমি কোনো ভেলা বা দড়ি রাখিনি হ্যাঁ
তাহলে দেখব তোমার সেই দড়ি কোথায়। ধীরে ধীরে একটা লণ্ঠনের আলো জ্বালিয়ে, আগেকার দিনে টর্চ ছিল না, কোনো অন্য কোনো লাইট ছিল না, লণ্ঠনের আনাটাকে নিয়ে গিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। দেখলাম যে কাঁঠাল গাছে ঝুলে এসেছে একটা বিষধর সাপ। লক্ষ্য করো ভালো করে। ও ওরে বাবরে বাবে, এ যে কাল সাপ, ওরে বাবরে বাবে, এ যে কাল সাপ, চিন্তা দড়ি ধরে এলা, ওরে ধরি ভেবে এলা, আমি তোমার প্রেমে পড়ে আজকে কাল সর্প ধরিলাম, কাল সর্প ধরিলাম, তোমায় কত ভালোবাসি, আমি তোমায় কত ভালোবাসি, তোমায় কত ভালোবাসি, আমি তোমায় কত ভালোবাসি, ধরি ধরে আজকে আসি, তোমায় কত ভালোবাসি, ধরে ধরে পার হয়েছে যেটা কাল রয়, এই ভালোবাসাই তোমার জীবনে কাল হয়ে দাঁড়ায়। তবে শোনো কথা, আমি কানে শুনতে পাই, ভেলা ধরে ওপারে থেকে এপারে এসে যায়, বাবা মনে সন্দেহ হলো ওই ভেলাকে আমি দেখতে চাই গো ভালো। চলো চলো দুইজন হাতে লণ্ঠন হাতে যাবো, বাবা ওরে অজয় নদীর পারে গিয়ে দেখিতে পাইব, অজয় নদীর ধারে গিয়ে দেখি পারে পাই, যাকে ভেলা বলে বেঁধে রেখেছে ওটা তো ভেলা নয়, একই চিন্তা কারি দেহে মৃতদেহ ভেসে আজে আছে, সেই মৃতকে ধারণ করে আসলে আমার কাছে। হ্যাঁ হ্যাঁ চিত্তা, এ যে আমার বিবাহিত নয়ন তারা হলো, একে আজকে ধরে আমি এসেছি বাজ ভালো। ঠাকুর ঠাকুর, তুমি কি করেছো, যাকে আশ্রয় করে এসেছো ভেলা ভেবে, সে একটা নারী, নারীটা কোন নারী, তোমারই ঘরের বউ, তোমার অর্ধাঙ্গিনী সেই নারী। তুমি প্রতিদিন আসো আমার কাছে, তুমি প্রতিদিন আমায় ভালোবেসে আমার কাছে আসো, যার জন্য কোনো নারী সহ্য করতে পারবে না, সবের ভাগ দিতে পারবে কিন্তু স্বামীর ভাগ কাউকে দিতে পারে না, শুধু নয়ন তারা তো দূরের কথা, আমি যদি হতাম তাহলেও এই স্বামীর ভাগ আমি কাউকে দিতে পারতাম না। ঠাকুর মনে রেখো, ঠাকুর তুমি যেভাবে তোমার স্ত্রী ওই রকম ভাবে মৃত্যুর মুখে পতিত হয়ে গেল, যাকে ভালোবেসে নিজের স্ত্রীকে হারিয়ে ফেললে, আমি একদিন এইভাবে মরে যাব, তুমি কি জানো, আমিও মরে যাব, নিশ্চিন্ন হয়ে যাব, কিন্তু যতখানি ভালোবাসা আমার প্রতি আছে তোমার, আমায় যতখানি ভালোবাসো ঠিক ততটুকু ভালোবাসা যদি আর একজন চিন্তামণি আছে, তিনি কে জানো, তিনি হচ্ছে জগৎপতি জগতে চিন্তামণি প্রভু ভগবান। চিন্তা তুমি আমার প্রেমের গুরু, তোমার কাছে আমার যাত্রা শুরু, তোমার চরণ ধরে নিলাম, আজ জগৎ গুরু চিত্তিদার কথা মনে করে তোমার কাছ থেকে বিদায় নিয়ে পথের বাহির হই, পথের বাহির হয়ে এই চিত্তিদার কথা ছেড়ে সেই জগৎ চিত্তিদামণির কথা ধরে এগিয়ে যেতেছিলাম, অদূরে একটা বণিকের স্ত্রী নয়নে হেরিলাম, বণিকের স্ত্রী অবয়ব এই চিত্তিদার মতো দেখিবারে পাই, তাকে তার পিছু পিছু চলে গেলাম তার গৃহে, বলি গো নিশ্চয় বণিকের ঘরেতে গিয়ে যখন হাজির হলো, সুন্দর ভাবে দানি সেবা করে দিল, বণিক বলে সেবা দিলে সেবার দক্ষিণা দিতে হয়, কিরা দক্ষিণা তুমি চাও না তথায়, এ সময়ে মঙ্গল ঠাকুর বলিতে লাগিল, তোমার স্ত্রীকে আমি এক রাত্রির জন্য পেতে চাই, দেবে কিনা বলো, কর্তব্য পালনের নাম ধর্ম হয়, বণিক বলে তাই হবে জানেন মহোদয়, এই বলিয়া বণিককে নেকি কর্ম করিল, এবার নিজের স্ত্রীকে সাজাইয়া দিল, যত্ন করে সুন্দরী নারীকে সাজাইয়া দেয়, ধীরে ধীরে ঘরে গিয়ে উনি হাজির হয়। তখন আমার কি কর্ম করেছে, সন্ধ্যা প্রদীপখানা হাতেতে নিয়েছে, দেবতাকে দেখিয়ে আমার কাছে গেল, তিনবার যখন আমার প্রদক্ষিণ করিল,
এইবারে আপাদ মস্তকে আমার হাত পড়ে যায়, পয় ধরে হাত পড়েছে আর তরি হাই নাই। এবার মা বলে তখন আমি কি কাণ্ড করিলাম, মা বলে তখন আমি ডাক দিয়েছিলাম, মা জননী দরদেবী তোমার কাছে গাই, তোমার মাথার বেলগুনিটি দিবে গোয়া মাই, এই নয়ন দিয়ে আমি দেখবো না দেখবো না, এই নয়নে গোবিন্দ দর্শন হবে না। এই বলে তখন আমি কি কাণ্ড করিলাম, নয়ন বিদীর্ণ সেদিন করে দিলাম, রক্তের ধারায় আমার ধন্দি হয়ে যায়, বৃন্দাবনে কুন্দি কাছে বলিয়া আমি চাই। এইবারে ধীরে ধীরে কি কাণ্ড করিলাম, বৃন্দাবনের পথে আমি ধাবিত হইলাম। সেই বিপদে যখন আমি পরিত্যক্তে যাই, ছোট্ট বালক রূপে সেদিন এসেছিল গোবিন্দ গোসাই। অন্ধ হয়ে চিন্তামণি অন্ধ হয়ে বিল্ল ঠাকুর কি কর্ম করিল, রাস্তায় তিনি ভাবে চলি পারেছিল, কত দূরে হতে কত দূরে চলে যায়, অন্ধ একটা গর্তের মতো এমনি পড়ে যায়, একটা গভীর খাদ খাদের মধ্যে পড়ে গেল। এহেন সময়ে ডাকছে কোথায় গোবিন্দ ভগবান দেখা দাও, ছদ্মবেশী বালক বালক সে যে এসে হাজির হয়, বাবা হাত দিয়ে দেখো অমনি তোলায়, অন্ধ মুখ হতে যখন তোলাইল করজরে গোবিন্দ বলি বাড়েছিল, তুমি কোথায় যাবে গো? বলে আমি বৃন্দাবনে যাব, আমাকে তুমি বৃন্দাবনে নিয়ে চলো। বলে বেশ আমি তোমাকে বৃন্দাবনে নিয়ে যাব, আমি বৃন্দাবনের রাস্তা চিনি। এই বলিয়া ভগবান ছদ্মবেশী ভগবান একটি কর্ম করিল, বৃন্দাবনে পৌঁছাইয়া দিল। বৃন্দাবনের মধ্যখানে যখনই পৌঁছায় বৃন্দাবনে পদধূলি হাতে তুলে নেয়, পদধূলি হাতে নিয়ে চোখে বোলাইল, যত্ন করে চর্মচক্ষু আবার ফিরে পেল। এইবার তখন আমার গোবিন্দ হরি সংসি ধারী আমার দেখা দিলেন তিনি, সেইখানে তখন আমার কি হইল হয়, চিন্তার কথা আমার মনে পড়ে যায়, আবার মনে চিন্তাকে আমি ডেকে নিলাম, বামেতে তাকে দাঁড়াইয়া দিলাম, যুগলে যুগলে আমাদের মিলন হইয়া গেল, বৃন্দাবনে বিল্ল মঙ্গল মিলন হয়।